মাটি খুঁড়তে বেরিয়ে এলো ভগবান। বিষ্ণুমূর্তি উদ্ধারের খবরে হুলস্থুল পড়ে গিয়েছে নদিয়ার এই গ্রামে। দেবদর্শনের জন্য ভিড় করছেন গ্রামবাসীরা। বাড়িতে চলছিল মাটি কাটার কাজ। সেই কাজ চলাকালীন উদ্ধার হলো প্রাচীন বিষ্ণুমূর্তি। একটা বা দুটো নয়, তিনটি প্রাচীন মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে গিয়েছে গোটা গ্রাম জুড়ে। নদিয়ার নাকাশিপাড়া ব্লকের গাছা এলাকার সর্দারপাড়া গ্রামের ঘটনা। স্থানীয় বাসিন্দা সমর সর্দারের বাড়িতে কয়েকদিন ধরেই চলছে মাটি খোঁড়ার কাজ। সোমবার সেই কাজ চলাকালীন উঠোনের মাটি খুঁড়তেই পাওয়া যায় পাথরের তিনটি প্রাচীন মূর্তি। এই মূর্তিগুলির মধ্যে একটি মূর্তির উচ্চতা প্রায় 3 ফুট, অন্য দুটি 2 ফুট উচ্চতার। মূর্তি উদ্ধারের খবর চারপাশে ছড়িয়ে পড়তেই দলে দলে এসে গ্রামবাসীরা ভিড় করছেন সমর সর্দারের বাড়িতে। মূর্তিগুলি পরিষ্কার করে সিংহাসনে বসিয়েছেন পরিবারের সদস্যরা। চলছে পুজো পাঠ। স্থানীয় সূত্রে খবর, 2-3 দিন ধরে সমর সর্দারের বাড়ির সামনে মাটি খোঁড়ার কাজ চলছিল। সোমবার দুপুরে মাটি কাটার যন্ত্র দিয়ে মাটি কাটার সময় হঠাৎই একটা শব্দ শুনতে পান সকলে। মাটি কাটা বন্ধ করে খোঁজ শুরু করতেই একটি পাথরের মূর্তি উদ্ধার হয়। মোট 3টি পাথরের মূর্তি উদ্ধার হয়েছে। বর্তমানে বাড়ি মালিক সমর বাবুর বাড়িতে রয়েছে মূর্তিগুলি। মূর্তি দেখে বোঝা যায় এর প্রাচীনত্ব। স্থানীয়দের থেকে জানা গিয়েছে এক সময় এই এলাকা ছিল বর্ধিষ্ণু। সময়কালের হিসেবে অনেকটাই আগের কথা, তখন এই এলাকার নামও আলাদা ছিল। এই মূর্তি সে সময়ের এমনটাই মনে করছেন অনেকে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিগুলির গঠনশৈলী দেখে প্রত্নতত্ত্ববিদদের অনুমান, মূর্তিগুলি পাল কিংবা সেন যুগের। যে জায়গা থেকে এই মূর্তিগুলি উদ্ধার হয়েছে তার কিছুটার দূরে রয়েছে বল্লাল সেনের ঢিবি, কাজেই সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ইতিহাসবিদদের ধারণা, যেখানে উদ্ধার হয়েছে মূর্তিগুলি সেখানে খনন কার্য চালালে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যেতে পারে। তবে উদ্ধার হওয়া মূর্তিগুলির কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা নিয়েই ইতিমধ্যে শুরু হয়েছে চাপানউতোর। অনেকেই মনে করছেন মূর্তিগুলি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হোক, যাতে এই দুষ্প্রাপ্য মূর্তিগুলি সঠিকভাবে সংরক্ষিত থাকে। অন্যদিকে মূর্তিগুলিকে মন্দিরে প্রতিষ্ঠা করে পুজো করার দাবি তুলেছেন স্থানীয়দের অনেকেই। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।